ঘটনাটা প্রায় বছর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মন্ডলপাড়ার বাসিন্দা মৌসুমী বিশ্বাস তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী পড়াশোনা ঠিকঠাকই চলছিল হঠাৎই একটা দুঃসংবাদ ঘুরিয়ে দিল জীবন চলার পথ বাড়ি থেকে খবর দুর্ঘটনায় মারা গিয়েছে বড় ভাই এদিকে বাড়িতে তখনও মা বোন ছোট ভাই পড়াশোনা ছেড়ে এসে মৌসুমী তখনই বুঝে গিয়েছিল সংসারের দায়িত্ব এবার তার ঘাড়ে কিন্তু উপায় অগত্যা বড় ভাইয়ের রেখে যাওয়া কৃষি যন্ত্রগুলো নিয়েই শুরু করল নতুন জীবন অল্প অল্প করে চাষাবাদ শুরু করে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টায় ব্রতী হল মৌসুমি সেই জীবনযুদ্ধ আজও চালিয়ে যাচ্ছেন দৌলতাবাদ এলাকার মৌসুমি বিশ্বাস এত বছরে পরিবারকে সাহায্য করার পাশাপাশি অন্যান্য কৃষকদেরও দিশা হয়ে দাঁড়িয়েছেন মৌসুমি রাজ্য সরকার মারফত মিলেছেন নানান স্বীকৃতি কিভাবে কম সার কীটনাশক বাদে কৃষিকাজ করা যায় তা নিয়ে নব্য কৃষকদের নানান পথ দেখাচ্ছেন তিনি অন্যান্য কৃষকদের মতোই তার জীবন শুরু হয় ভোর পাঁচটায় তারপর জল সেচ কিংবা নতুন চারা রোপণ গাছের পরিচর্যা সবই করেন তিনি নিজেই ২৬ বছর আগে আমি তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাঠরত আমি ওখানে পাঠরত অবস্থায় হঠাৎ অ্যাক্সিডেন্টলি আমার এক দাদা যিনি সংসারের কর্ণধার ছিলেন উনি অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায় ওই অবস্থায় আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে এসে আমি বাড়ি ফিরে আসি এসে আমি বাড়িতে এসে আমি দিশেহারা আমি কি করব আমি এতগুলো ফ্যামিলিকে আমি কি করে চালাবো আমার মা দুই চোখ ব্লাইন্ড আমার যে দাদা আছেন উনি অ্যাজমার পেশেন্ট আমার এক দিদি আছেন অ্যামনেসিয়ার পেশেন্ট এবং আমার দাদার ছোট ছোটো দুটো কুচি বাচ্চা আমার বৌদি এই অবস্থাতেই আমি তখন কি করব মায়ের মাত্র পাঁচ ছ কাঠা মতো জমি ওই জমিতে চাষ করে সংসার চলবে কিছু ছেলে মেয়েও পড়াতাম সেই সময়তে তো গ্রামে বাস করি সবাই গরিব মানুষ পয়সা ঠিক মতো ঠিকঠাক দিতে পারে না তবু ছেলে মেয়ে পড়াতাম আর ওই ছ কাটা সাত কাটা জমিতে প্রথমে সবজি চাষ শুরু করলাম এবার ওই সবজির চাষ করতেও তো সার প্রয়োজন বিষ প্রয়োজন আমি জানি না আমি একজন মেয়ে কোনোদিন জীবনে দেখিনি আমি কি করি বা করব তখন আমি আস্তে আস্তে এই কৃষি দপ্তরে একটু একটু করে আমি তাদের সঙ্গে কৃষি দপ্তরে গিয়ে ছোট ছোটো একটা ট্রেনিং প্রশিক্ষণ নিতে শুরু করলাম তারপর আমি আমার একটা ছোট রেডিও ছিল সেই রেডিওতে আকাশবাণী মুর্শিদাবাদ দেশ এফএম ধরে এফএমে কিষাণবাণী শুনতাম আমার একটা নেশা এবং সারাদিন এফএম বাজে কৃষাণবাণী শুনি বিকেলে এবং সেই শোনার পর সেইটা থেকে আমি একটু একটু করে চাষে সার বিষ প্রয়োগ করতে শুরু করলাম এবার আস্তে আস্তে এই ছাব্বিশ বছর ধরে ওই পাঁচ কাঠা জমি থেকে বাড়িয়ে বাড়িয়ে এখন আমি মোটামুটি চার পাঁচ বিঘে জমি আমি করেছি তো এই ২৬ বছরে দাদা ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করেছি আমি বাড়ি ঘর করেছি চাষবাস করি আমার আর বাইরে সেরকম ইনকাম নেই এবং এই ২৬ বছরের মধ্যে আমি পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্য অন্য রাজ্যের সরকারের কাছে একাধিক পুরস্কারে ভূষিত এবং আমার জীবনে এত বিদ্বজন মানুষের সংস্পর্শে গেছি এবং এত পুরস্কারে ভূষিত হয়েছি যা বোধ জুড়ি ভার তো আমার হাতে সবসময়তে আমার মাথায় নিত্য নতুন জিনিসের কাজ করে চাষ সম্পর্কে এটার কি করা করলে ভালো হয় চাষি উপকার পায় মানুষ সভ্যতাকে উপকার বিষ থেকে বাঁচানো যায় এবং সার এবং বিষ যাতে যত সংখ্যক কম প্রয়োগ করে মানুষকে এবং পরিবেশকে বাঁচানো যায় এইভাবে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন চাষী বন্ধুদের সমগ্র জেলায় বর্তমানে হাজার বারোশোর উপর চাষী বন্ধু আমার হাত ধরে কাজ করছে তাদেরকে সব সময়তে আমি নির্দেশ দিই কোনো সময়তে রেড ক্রসের পেস্টিসাইড তোমরা ব্যবহার করবে না তার এই অবদানকে নিশ্চয় জানিয়েছেন এলাকাবাসী আমরা একজন মহিলা কৃষকের কাছ থেকে এত কিছু আমরা উপকৃত হই মানে জানতে পারি সার বিষ কী কী কীভাবে লাগ লাগলে তার কী প্রতিকার এবং একজন আমাদের এখানে একজন মহিলা কৃষক হিসেবে আমরা খুবই উপকৃত হই এবং আমাদের বিভিন্ন কোনো সমস্যা হলে রোগ পোকার আক্রমণ হলে আমরা জানতে পারি এবং জেনে নিই এবং তা থেকে অনেকটাই আমাদের লাভবান হয় অনেক রকম রোগ এই থেকে আরও ভালো উন্নত মানের কীভাবে ফসল করতে পারি সেই হিসাবে আরও জানতে পারি আমাদের খুবই ভালো লাগে আমাদের চাষিদের যে একজন মহিলা চাষি হিসেবে আমাদেরকে অনেকটা উপকার উপকৃত হয় সাধারণত মহিলা চাষী দেখা যায় না সেদিক থেকে আমাদের খুবই ভালো লাগে বিউরো রিপোর্ট এনবিটিভি